করিনি। আমি কোনদিন শাদি করেছে? কে তোমার আম্মু হবে? আপনি তোমার আম্মু আম্মু কেন হবে? তুমি আসলে নিজে নিজেই খেলো, কিন্তু তোমার মনে হয় তুমি সাদির সাথে খেলছো। এ বাড়িতে তুমি শুধু সাদিকে দেখতে পাও, আর কেউ পায় না কেন? মিস্টার মাসুদ, সামথিং স্পেশাল, সামথিং লাইক দ্যাট। সাদিয়া তো কালো কেন মা? কালো বলেই কালো। আপনাকে আমি এখানে ডেকেছি অ্যাডভাইস দেওয়ার জন্য, মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি বুঝতে পারছেন? আমার মনে হচ্ছে আপনার এখান থেকে আমি যদি মৌরিকে নিয়ে যেতে পারি তাহলে অসুস্থ হয়ে যাবে। আমার এখন আর মন খারাপ হয় না, আর হলেও সাদি এসে ভালো করে দিয়ে যায়, তুমি কোনো চিন্তা করো না। অনেকদিন আপনারা আমি নিজ হাতে চা খাওয়াই না, এমন সুন্দর করে একটা চা বানিয়ে দিতেছি। আরে ভাই, চা খাওয়া কমা দিছি। বিষয়টা কি করতো ভাই, আপনার কি ওই সাধু সন্ন্যাসী অনের আবার খায় শোনে? তো সে তো একরকম হয়েই আছি, বয়সটা একটু বাড়ুক তখন পুরোপুরি লাইনে চলে আসবো, এখন একটু মজা করতেছি। দাঁড়িটারি রাখবেন না, চুলের যত্ন নিয়েই বাসি না, মোষটা তো রাখছি, চুল টুল একটু পাক ধরুক সে অপেক্ষায় আছি, তখন দাঁড়িয়ে রাখবো। এখন সন্ন্যাসী হয়ে গেলে মানুষ বলবে চ্যাংরা সাধু। আপনি যা সুন্দর করেটা কথা কন, আপনি ক্যামেরা কই? ভালো কথা মনে করছেন তো, ক্যামেরার ব্যাটারি নাই এই জন্য আনি নাই, তবে ক্যামেরাটা খুব কাজে দিতেছে। ক্যামেরা হলো একটা তেলেসমতি কারবার, আজকে ক্যামেরাটারে এক জায়গায় ফিট করব। কোথায়? বাড়ির দেয়ালে। আপনার তার তোর একেবারে গেছে, খুব চিন্তার মধ্যে আছি রে ভাই। আগে জানতাম এই ভাব সংসারে ভূতের কোনো খাওয়া নাই, কিন্তু এখন দেখতেছি ভূতেরই কারবার, তারপরে আমারে দিতেছে ফাঁকি, কিন্তু কোনো লাভ নাই। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বটি দিয়া কাটবো তোমার ধান। কি কর ইচ্ছা হইতেছে? কি ইচ্ছা হইতেছে? ওরা ধৈরা কবুতরের মতো একটা মেয়ে আলাদা করে, তারপরে আমারে দিতেছে ফাঁকি, কত বড় সাহস, কত বড় বুকের পাটা। আপনি কোন সহ্য হয়? দেয়াল বায়া উঠে ওর দেয়াল বায়া নামে, একবার ওরা ধরতে পারলে খবর আছে। সে নাদানটা কে? আরে সেটা তো আমি নিজেও জানি না, আমার মালিকের বাসায় আসে, এই আছে এই নাই, পুতুল খেলা পাইছে বুঝছেন? আর ভাই আপনি আল্লাহর ভাই, আর কোয়েন না, আমার অ্যাক্সেন্ট ডর করতেছে। আরে ডরান কেন মিয়া, আমি আজি না, আজকে রাইতে আসেন আপনারা দেখাই। আসসালামু আলাইকুম স্যার। পাঁচটা সিগারেট দে। স্যার ডিউটি যাইতেছেন, ভালো আছেন স্যার? তাহলে স্যার ভালোই থাকেন। আমি যাই গিয়া স্যার, বাড়িতে একটা গরু জবাই দিছি, তো বাড়িতে গিয়া গরুটা বানাইতে হবে, তো স্যারের বাসায় কি মাংস পাঠাই দিব? এটা কি দেখছো, চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেব। ওয়ালাইকুম আসসালাম। হে হে হে
আমার বন্ধু মানুষ, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই। তো পুলিশের সাথে খাতি রাখা কিন্তু ভালো। ধরেন গিয়া আমার এই বন্ধু যদি আপনার দোকানে মাঝে মধ্যে চা খাইতে আসে, তাহলে কিন্তু অনেক উপকার পাইবেন। এলাকার যত শ্রেষ্ঠ নেতা নেতা আছে না, এরা আপনার কাছে ভিড়তে পারবো না। তাইলে তো ভালোই হয়, আপনি কাম করেন না, আপনি একটু বুঝলে দেন। কীভাবে বলবো, আপনার চায়ের কাপে যে ময়লা, আগে ময়লা পরিষ্কার করেন। আবার কি স্যার? খুব জরুরি কথা, একটু শুনেন স্যার। বলো স্যার। ওই আমার বাংলা বাড়িটা আছে না, ওই বাড়ির তো মালিক বদলাইছে, কিন্তু প্রত্যেকদিন রাইতে কে যেন আসে। হ্যাঁ, আমি নিজে দেখছি, কিন্তু মুশকিল হইল টর্চ মারলে আর খুঁজা পাই না। ঝাপসা ঝাপসা দেখি, খুব সন্দেহজনক স্যার। আপনি কিছু একটা করেন, খুব ভেজাল। একদিন দেখি রাতের বেলা দেয়াল বাইরে জানি কে উঠতেছে, আমি দৌড়ে এরম গেলাম। গিয়ে আমার এত বড় একটা টর্চ আছে, ওই টর্চটা নিয়ে আসলাম, হঠাৎ করে টর্চ মারলাম, মারে দিকে টর্চের আলো জ্বলে না। তারপর দেখি ব্যাটারি ভরি নেই, ব্যাটারি ঠিক করে যখন টর্চ মারছি তখন আর সে নাই। কিন্তু স্যার আমি ওরা দেখছি, কিন্তু মানুষ মানুষই তো হইব, কিন্তু বুঝতে পারতেছি না স্যার। আমি আমি অনেক বিপদে আছি স্যার। আধুনিক পুতুল বাজানোর অভ্যাস আমার নাই, হঠাৎ করে আবার গায়ের উপর লাফ দিয়ে উঠা ব্যথা টেথা দিব না তো। না, তোর ভিতরে একটা জাদু দেখতে পাবে। হ্যাঁ, জাদু? আর ওটা তো আমার দরকার। তাহলে ওটা বাজাও।
এক্সকিউজ মি, সাব ইন্সপেক্টর সজল। আমি সাদমান কবির। এনি প্রবলেম? আমরা ইনফরমেশন পেয়েছি রাতের বেলা এই বাড়িতে কেউ আসে। কে ইনফর্ম করল? এ বাড়ি তো আমার। যেই করুক, ব্যাপারটা সন্দেহজনক। সে রাতের বেলা কাউকে ঘোরাঘুরি করতে দেখে। আচ্ছা, বাড়িতে কে কে থাকেন? আমি আর আমার মেয়ে। ও আচ্ছা, আই ওয়ান্ট টু টক টু হার। সরি অফিসার, শি ইজ ভেরি সিক। তাছাড়া ছোট্ট মেয়ে, আই'ম সরি, ওর সঙ্গে কথা বলা সম্ভব না এখন। ওকে, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। শিওর। আর রাতের বেলায় একটু নজর রাখবেন, আপনার কাছে তো হাই পাওয়ারের টর্চ আছে নিশ্চয়ই। অফিসার, আই ক্যারি এ গান, লাইসেন্সড। গুড, তাহলে তো কোনো কথাই নেই। সরি, রাতের বেলা আপনাকে বিরক্ত করলাম। আমি এখন উঠবো। কে আসে, কে আসে? নিজেকে খুবই অসহায় লাগছে। না সামিয়াপা, এভাবে বলবেন না। আর অসহায় ব্যাপার কি আছে? আমি বুঝতে পারছি, মৌরি ওখানে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে, অথচ ওকে এখানে এনে রাখতে পারছি না। কবি সাহেব কি বলেন? উনি নিজেই তো ডাক্তার, উনি শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে চান। তাহলে আমাদের এখানে ওকে পাঠিয়েছিলেন কেন? সেটা উনি ভালো জানেন। যে বুঝেও না বোঝার ভান করে, তাকে কি জোর করে বোঝানো যায় বলো? হ্যাঁ, মৌরির ব্যাপারে ওনার সিদ্ধান্ত চূড়ান্ত তা না হয় মানলাম, কিন্তু ডাক্তার হিসাবে তো আমাদের কিছু একটা করতে হবে। কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। বিষয়টা বোধ হয় একটু জটিলই হয়ে গেল। কে ওখানে? অহর, জি স্যার। বাগানে ঘোরাঘুরি করছো কেন?
পাহারা দিতেছি স্যার। পাহারা দিতে তোমাকে কে বলেছে? এইটা তো স্যার আমার দায়িত্ব। তাছাড়া স্যার কে যেন আসে তুমি দেখেছ? দেখছি। পুলিশকে তুমি ইনফর্ম করেছ? জি স্যার। তুমি আজকে এখান থেকে বিদায় নেবে, আজকে একদম খুন করে ফেলবো, বুঝেছ? কার সাথে খেলতেছো? কেন? সাদির সাথে। কই? সাদিরও তো আমি দেখি না। একটু বসো, তাহলেই দেখতে পারবে। আমি চলে যেতেছি। কোথায় যাচ্ছ? জানি না। বাবা তোমাকে কিছু বলেছে? বলছে চলে যেতে। দেওয়ারকে মনে হইলো তোমার সাথে একটু দেখা করে যাই, তোমার কথা খুব মনে পড়লো না। তুমি আমাকে ফোলডিং এনে দেবে না? দিব মা দিব, আমি আবার আসবো। ফোলডিং আনতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? বলো না, আমি চাই মা। তুমি ভালো থেকো।